হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র আর আপনাদেরকে যেরকম বলেছিলাম যে হাউ টু রাইট সিন মানে কিভাবে একটা সিনেমা সিন লেখে সেটার ব্যাপারে ভিডিও বানাবো তো সেই ভিডিওটার ব্যাপারে আগে কথা বলবো আমরা তো দেখুন যে সফটওয়্যারটা আমরা ইউজ করব সেটা নাম হচ্ছে ক্যালটেক্স এটা একটা ফ্রি সফটওয়্যার প্রথমে সফটওয়্যারটার ব্যাপারে বলে দিই কারণ আগের ভিডিওতে অনেকে বলেছিল যে এই সফটওয়্যারটা কি সেটার ব্যাপারে একটু বলতে তো এই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্যালটেক্স ফ্রি সফটওয়্যার এটা এটা আপনি মোবাইলেও ডাউনলোড করতে পারেন প্লে স্টোরে গিয়ে লিখুন ক্যালটেক্স সিএল এবং পেয়ে যাবেন আপনি আপনি ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে একটা অ্যাকাউন্ট বানাতে হবে তারপরে আপনি ওটা ইউজ করতে পারেন মোবাইলে তবে আমি সাজেশন দেবো যেটা মোবাইলে না ইউজ করে ডেস্কটপ বা ল্যাপটপে ইউজ করাই বেটার কি করতে হবে ক্যালটেক্সের এর ওয়েবসাইটে যেতে হবে যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা গুগলে মারলেও আপনি পেয়ে যাবেন দ্যাট ইস নট এ প্রবলেম এবার ওখানে আচ্ছা এই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড করা যায় না হ্যাঁ মানে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় না অনলাইনই আপনাকে লিখতে হয় এবং ওখানে সেভ করতে হয় বলে রাখি আপনি অনলাইনে যখন লিখবেন কিছু লিমিটেড ফিচার্স পাবেন আপনি স্ক্রিন প্লে বানাতে পারবেন তার উপর কিন্তু আরো প্রচুর অ্যাডিশনাল ফিচার্স রয়েছে যেগুলো আপনি পাবেন না সেটার জন্য আপনাকে টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে বাট আই ডোন্ট থিঙ্ক এই মুহূর্তে আপনাকে টাকা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার আছে বিকজ ইউ আর অ্যামেচার ফিল্ম মেকার

এবার আমরা দেখে নেব যে একটা সিন লেখবার সময় আমাদের কী কী জিনিস দরকার এবং একটা সিনের মধ্যে কি কি জিনিস মাস্ট এবং সেই প্রতিটা জিনিসকে আমি এক্সপ্লেন করবো আপনাকে বলে রাখি এই যে ফর্ম্যাটটা এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মানে আপনি যেখানে এই স্ক্রিপ্ট আপনি যে কোনো জায়গায় পাঠাতে পারেন মুম্বাইতে পাঠাতে পারেন বা বাইরেও হোক আমি অত বড় অত হাই লেভেল জায়গায় যাচ্ছি না তো এই স্ক্রিপ্টের ফরম্যাটটা ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড তো এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো তো লেটস বিকে সিনের মধ্যে কিছু বেসিক বিল্ডিং ব্লকস আছে মানে এই জিনিসগুলো সিনের মধ্যে থাকতেই হবে তো সেগুলো একটু দেখে নিই আগে আমরা প্রথম হচ্ছে সেটআপ বা সিন হেডিং সিন হেডিং থাকবে সেটা কি সেটা দেখাচ্ছি পরে সিন হেডিং থাকবে তারপরে থাকবে অ্যাকশন মানে ক্যারেক্টারগুলো কি কাজ করছে নড়ছে চড়ছে না উঠছে বসছে না কি করছে সেই অ্যাকশনগুলো থাকবে তারপরে হচ্ছে ক্যারেক্টারস মানে আপনার একটা সিনের মধ্যে কটা ক্যারেক্টার আছে দুটো হতে পারে চারটে হতে পারে তাদের নাম সেগুলো সেগুলো কিভাবে লিখতে হয় দেখাচ্ছে এরপরে আছে এক্সপ্রেশন অ্যান্ড ইমোশনস এক্সপ্রেশন অ্যান্ড ইমোশন মানে হচ্ছে যে এই যে ক্যারেক্টার গুলো আছে তারা নিশ্চয়ই এমনি তো বোবা গালার মতো দাঁড়িয়ে নেই তারা নিশ্চয়ই কিছু এক্সপ্রেশন দেবে কিছু ইমোশন দেবে কিছু করবে বা ডায়লগ গুলো যখন দেবে তখন তাদের ফেসিয়াল কিছু এক্সপ্রেশন থাকবে কিছু ইমোশন থাকবে সেই জিনিসগুলো সেটাও আপনাকে সিনের মধ্যে লিখতে হবে এছাড়া ডায়লগস তো রয়েছে ডায়লগস হ্যাঁ কিভাবে এক্সপ্রেশন ইমোশন দেবে এবং তারপরে ডাইলগস ডায়লগস তো আপনারা জানেন এরপরে লাস্ট যেটা হচ্ছে সিন ট্রানজিশন সিন ট্রানজিশন মানে যে একটা সিন থেকে পরের সিনে যে যাচ্ছে হঠাৎ করে তো যেতে পারে না মাঝখানে একটা থাকে যারা একটু ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করেন দেখবেন এই ট্রানজিশনগুলোর ব্যাপারে আপনারা নিশ্চয়ই মানে ফ্যামিলিয়ার হবেন সেটা হচ্ছে কাট টু মানে জাম্প হয়ে গেল বা ডিজলভ হলো বা ফেড ইন ফেড আউট যদি এগুলো আপনি বুঝতে পারছেন না তো তাহলে আমি পরে এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো এইগুলো হচ্ছে একটা সিনের মধ্যে বেসিক বিল্ডিং ব্লক এগুলো থাকতেই হয় সিনের মধ্যে মাস্ট এরপরে আমরা দেখব এক একটা জিনিস তুলবো এবং দেখবো যে সেই জিনিসটা কি তো প্রথমে আমরা পুরো স্ট্যান্ডার্ড ফর্মাটে স্ক্রিনটা আগে দেখে নি কেরম দেখতে লাগে এইটা হচ্ছে একটা সিন এইটা এইরকমই দেখতে লাগে এবং এর ভিতরে যে প্রতিটা এক একটা বিল্ডিং ব্লক যেটা বললাম সেগুলোকে আমি এক্সপ্লেন করব তো সিন হেডিং সবার চেয়ে ফার্স্ট আমরা সিন হেডিং দিয়ে শুরু করবো তো সিন হেডিং এ আপনারা একটা এক্সাম্পল আমরা নিই তো ফার্স্ট এক্সাম্পলটাই নিচ্ছি এখানে দেখুন তিনটে জিনিস আছে হ্যাঁ একটা হচ্ছে ইন্ট আই এন টি লেখা আছে একটা ককপিট লেখা আছে একটা ডে লেখা আছে মাঝে একটা করে করে ফুল স্টপ দেওয়া আছে তো ইন্টটা মানে হচ্ছে আপনাকে সিন হেডিং এ এই তিনটে জিনিস মেনশন করতে হবে ফার্স্টটা হচ্ছে যে আমার ইন্টেরিয়র না এক্সটেরিয়র পরের এক্সাম্পল আমরা দেখতে পাবো ই এক্স টি লেখা আছে ই এক্স টি মানে হচ্ছে এক্সটেরিয়ার তো সেই জিনিসটা আপনাকে এইখানে ফার্স্টে মেনশন করতে হবে যে ইনডোরে শুটিং হবে না আউটডোরে শুটিং হবে ইন্টিরিয়ার না এক্সটেরিয়ার তারপরে হচ্ছে কোন জায়গাটা আমাদের এই সিন যে এক্সাম্পলটা সেটার মধ্যে আমরা ককপিট দেখতে পাচ্ছি তো ককপিট ককপিটের ভিতরে হচ্ছে সিনটা তো সেইটা আপনাকে লিখতে হবে আপনার যদি একটা বাড়ির মধ্যে হয় বা একটা ঘরের মধ্যে হয় সেই জিনিসটা আপনাকে লিখতে হবে তারপরে হচ্ছে কোন সময় দিন না রাত ডে নাইট এছাড়া ডন হতে পারে ডাস্ক হতে পারে ঠিক আছে দ্বিতীয় এক্সাম্পলটা দেখি দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দেখুন এক্সটিরিয়ার ই এক্সটি লেখা আছে মানে এক্সটিরিয়ার বাইরে শ্যুট হবে কোথায় শ্যুট হবে না মিলিটারি বেস মানে সিনটা চলছে মিলিটারি বেসে এবং তারপরে ফ্রন্ট গেট আরো ডিটেলে মেনশন করেছে যে ফ্রন্ট গেটে শ্যুট হচ্ছে এরপরে সময়টা ডাস্ক দেখুন এই সব তো আপনাকে এই সিন হেডিং এ এইগুলো দিতেই হবে এটা ম্যান্ডেটারি প্রথমে হচ্ছে ইন্টিরিয়ার না এক্সটিরিয়ার তারপরে হচ্ছে কোন জায়গাটা সেটা ককপিট হতে পারে রুম হতে পারে মিলিটারি বেস হতে পারে এমনি তারপরে ডে নাইট না তো এটা ছিল প্রথমে সিন হেডিং তারপরে চলে আসি হচ্ছে অ্যাকশনস অ্যাকশনস মানে আপনার নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন অ্যাকশন কতটা খুবই সোজা যে ক্যারেক্টারগুলো করছেটা কি ধরুন একটা রিসেপশনিস্ট বসে আছে সে এরকম চোখ তুলে তাকালো সেটা এই যে তাকালো বা বাঁদিকে ঘাড় ঘোরালো সেটা হচ্ছে অ্যাকশন তো এই জিনিসটা আপনাকে লিখতে হবে বা আপনার ক্যারেক্টার ধরুন হেঁটে চলে যাচ্ছে আমরা যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি সেখানে দেখুন সিম্পল তো এই জিনিসটা হচ্ছে অ্যাকশন এইটা আপনার থাকবে তো হচ্ছে ক্যারেক্টার্স এরপরে হচ্ছে ক্যারেক্টার্স তো ক্যারেক্টার্স গুলো আমরা অলওয়েজ ক্যাপিটাল লেটারে লিখি হ্যাঁ ব্লক লেটার্স আপনাকে লিখতে হবে ধরুন আমাদের এক্সাম্পল জন আপনাকে এই ক্যারেক্টারটার নাম লিখতে হবে এবং তার নিচে হচ্ছে তার ডায়লগটা ঠিক আছে ডায়লগটা এমনি লিখবেন বাট জন যে ক্যারেক্টারের নাম অলওয়েজ আপনাকে ক্যাপিটাল লিখতে হবে আচ্ছা পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওএস লেখা আছে এটা মানে হচ্ছে আউট অফ স্কোপ বা আউট অফ শর্ট মানে ধরুন আপনার একটা ঘরের সিন চলছে সেখানে জন বাইরে থেকে নক করছে এই সিনটাতে দেখুন বাইরে থেকে নক করছে জনকে কিন্তু আমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি না সে বাইরে থেকে রয়েছে তার আওয়াজটা জাস্ট ঢুকছে যে আমাকে ভিতরে ঢুকতে দাও তো এরকম সিনে তখন আপনাকে ওএস এটা মেনশন করতে হবে দ্বিতীয় এক্সাম্পলটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি হেনরি হেনরি ক্যারেক্টারটার নাম সেটা ক্যাপিটাল লেটার লেখা আছে ব্র্যাকেটে লেখা আছে ভি ও ভিও মানে হচ্ছে ভয়েস ওভার মানে আমরা ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি না আমরা অন্য সিন দেখতে পাচ্ছি কিন্তু ক্যারেক্টারের ভয়েস ওভারটা চলছে মানে পিছনে তার এই যে ডায়লগ যেটা লেখা আছে যে আই ওয়ান্টেড টু বি গ্যাংস্টার সেটা কিন্তু পিছনে চলছে তো এইটা আপনাকে এইভাবে লিখতে হবে পাশে যদি আউট অফ সিন থাকে ভয়েস ওভার থাকে বা আউট অফ স্কোপ থাকে সেটাকেও আপনাকে ব্র্যাকেটের মধ্যে মেনশন করতে হবে এরপরে আমরা চলে আসবো হচ্ছে এক্সপ্রেশন এন্ড ইমোশনসে তো এই জিনিসটা সবসময় ব্র্যাকেটের মধ্যে লেখা হয় মানে মানে ক্যারেক্টারটা কি বলার আপনি লিখতে পারেন যে বলবার সময় হাসছে এরকম ধরনের জিনিসপত্র সেইগুলো আপনাকে সবসময় ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে তো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন এগুলো একদম স্ট্যান্ডার্ড যে ক্যারেক্টারের যে নাম সেগুলো আপনাকে ব্লক লেটারে লিখতে হবে এই ইমোশন এক্সপ্রেশনগুলোকে আপনাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এবং এরপরে যে ডায়লগস আসবে ডায়লগস গুলো তারপর নর্মালি

ফেড ইন হবে না ফেড আউট হবে না ডিজলভ হবে তো এইগুলো এই জিনিসগুলো কি সেগুলো আপনারা গুগল করে দেখতে পারেন আর যদি যদি আপনারা চান আমি বানাই ভিডিও তাহলে আমি পরে এই বিষয় নিয়ে ভিডিও বানাবো তো এইগুলো ছিল বেসিক জিনিস এগুলো কিরম দেখতে হয় কিরম দেখতে লাগে আপনাকে এই অ্যারেঞ্জমেন্টে সাজাবার কিছু নেই দেখুন দুদিকে স্পেস ফাঁকা দিতে হয় যে এটা সিন হেডিংটা সেটআপটা সেটাকে একটা অ্যাশ মধ্যে লিখতে হচ্ছে কিন্তু সেটা আপনাকে করতে হবে না সফটওয়্যারটা অটোমেটিক্যালি ওটা করে নেবে এবং খুব এই ক্যালটেক্সের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি মানে আপনি সফটওয়্যারটা ইউজ করলে আপনি ওরা যদি চান তো আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি পুরো আমার ল্যাপটপ স্ক্রিনটা দিয়ে দেবো যেখানে আপনি দেখতে পাবেন যে সফটওয়্যারটা কিভাবে ইউজ করে আপনি প্রচুর গুগলে স্ক্রিপ্টস পেয়ে যাবেন হ্যাঁ ডার্ক নাইট হোক হলিউডের হোক বা প্রচুর প্রচুর ফিল্ম আছে আছে তো সেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন করে দেখতে পারেন হ্যাঁ গোথরু করতে পারেন দেখবেন এই ফর্ম্যাট তারা লিখেছে এবং এটাই স্ট্যান্ডার্ড ফর্ম্যাট এবার ঘন ঘন ফিল্ম মেকার নিজের অনুযায়ী ইম্প্রোভাইজ করে নেয় সেটা তার ব্যাপার সেটা তারা মানে লিখতে তো সেই জিনিসটা বাট এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এবং আপনি যদি গ্যালটি চুজ করেন দেখবেন পাশে প্রতিটা ক্যারেক্টার আলাদা করে দেখিয়ে দিচ্ছে এই সিনে কটা ক্যারেক্টার আছে সেটা দেখিয়ে দেবে সবকিছু দেখিয়ে তো ইউজফুল সফটওয়্যার এবং এ অ্যামাজনের আরেকটা সফটওয়্যার আছে যেটা রিসেন্টলি আমি দেখলাম সেটাও অনলাইনে ইউজ করা যায় এবং আপনি অ্যামাজনের সাথে নিজের স্ক্রিপ্টটা শেয়ার করতে পারবেন হ্যাঁ তো এই মানে সেই সফটওয়্যারটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিসক্রিপশনে আপনারা গিয়ে দেখুন ওটা চেক ইট আউট অ্যামাজন রাইটার সামথিং নাম সেটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো ওইটাও বেশ ভালো সফটওয়্যার তো ইউ ক্যান চেক ইট আউট তো আমি বানালাম যতটা আমি জানতাম সেই বিষয়ে নিয়ে হাউ টু রাইট এ সিন এবার স্ক্রিপ্টে লেখার কিছু থিওরি রয়েছে হ্যাঁ থ্রি অ্যাক্ট স্ট্রাকচার আর অনেক কিছু রয়েছে তো সেগুলো যদি আপনারা শিখতে মানে আপনারা চান যে তার উপর আমি ভিডিও বানাই তো সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে ভিডিও চাই কি চাই না যদি আপনারা বলেন তো আমি ডেফিনেটলি বানাবো আর কেমন রেসপন্স পাচ্ছে সেটা দেখি তো আপনারা যদি সত্যি ফিল্ম মেকিং এর ব্যাপারে ইন্টারেস্টেড হন তো শেয়ার দিস ভিডিও ম্যাক্সিমাম কারণ বাংলায় আজ অব্দি কেউ এইসব করেছে বলে আমার মনে হয় না আমি দেখিনি কোনো চ্যানেল কোনো তো শেয়ার করুন ম্যাক্সিমাম এবং এটা শিখে রাখা খুব দরকার আপনারা যে বলেন আমি স্ক্রিপ্ট জমা দিতে চাই প্রোডাকশন হাউসে তো দিস ইজ দ্য ফরম্যাট ইউ শুড গো ফর দ্যাট ওয়াজ ইট গাইস থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে একটা বেল বাটন আছে হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম Handle is given below in the description. T A G P U N K twenty six, the punk twenty six. Thank you so much. Bye bye.